বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় 130 কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। মাছটি স্থানীয় বাজারে 70,000 টাকায় বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। যদিও শাপলাপাতা মাছ শিকার করা ও বেচা কেনা বাংলাদেশে নিষিদ্ধ, কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় 130 কেজি ওজনের এই শাপলাপাতা মাছ। মাছটি স্থানীয় বাজারে 70,000 টাকায় বিক্রি হয়। আজ শুক্রবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে শাপলাপাতা মাছটি বিক্রি করা হয়। বিশাল আকারের শাপলাপাতা মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন সেখানে। মাছটি বিক্রি করেন স্থানীয় জেলে আব্দুল আমিন। টেকনাফের নূর মোহাম্মদ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন, পরে একটি জিপে করে মাছটি টেকনাফ সদরে নিয়ে যান ওই ব্যবসায়ী। জেলে আব্দুল আমিন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নৌকো নিয়ে তিনি সহ 3 জেলে সাগরে মাছ ধরতে যান। কোড়াল সহ বড় আকারের মাছ ধরার উদ্দেশ্যে সাগরে বড়শি ফেলেন তারা। ভোর রাতের দিকে বড়শিতে বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি ধরা পড়ে। 70,000 টাকায় বিক্রি করা হয় মাছটিকে। জানা গিয়েছে শুক্রবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে এই মাছটি বিক্রি করা হয়। বিশাল আকারের শাপলাপাতা মাছটি দেখতে উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়। মাছটি বিক্রি করেন স্থানীয় জেলে আব্দুল আমিন। টেকনাফের নূর মোহাম্মদ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন বলে জানা গিয়েছে, পরে একটি জিপে করে মাছটি টেকনাফ সদরে নিয়ে যান ওই ব্যবসায়ী। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে নৌকো নিয়ে 3 জেলে সাগরে মাছ ধরতে যান। কোড়াল সহ বড় আকারের মাছ, বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি তাদের সাথে ধরা পড়ে। 70,000 টাকায় বিক্রি করা হয় এই মাছটিকে। মৎস্য বিশেষজ্ঞরা জানান, সমুদ্রের অগভীর স্থানে তলদেশের দিকে মূলত শাপলাপাতা মাছ থাকে। 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা ক্রয় বিক্রয় নিষিদ্ধ। জেলেদের বিভিন্ন সভা সেমিনারে শাপলাপাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়। যদিও শাপলাপাতা মাছ শিকার করা ও বেচা কেনা বাংলাদেশে নিষিদ্ধ, কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় 130 কেজি ওজনের এই শাপলাপাতা মাছ। মাছটি স্থানীয় বাজারে 70,000 টাকায় বিক্রি হয়। আজ শুক্রবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে শাপলাপাতা মাছটি বিক্রি করা হয়। বিশাল আকারের শাপলাপাতা মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন সেখানে। মাছটি বিক্রি করেন স্থানীয় জেলে আব্দুল আমিন। টেকনাফের নূর মোহাম্মদ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন, পরে একটি জিপে করে মাছটি টেকনাফ সদরে নিয়ে যান ওই ব্যবসায়ী।